এদের পেটে কিচ্ছু নেই, খেতে দেয় না মনে হয়। ভালো দেখেছো রোহি, দেখেছো তখন ঘুমাচ্ছিল বলো। সকালে ডিম সিদ্ধ করা হয়েছে, আমরা খেয়ে বেরোবো বলে। তো আমার মেয়ে দেখো এখন ডিম ছাড়াচ্ছে বসে বসে। আমার বড়টাও আছে, এটা বড় বাচ্চা, এটা ছোট বাচ্চা। ওর পিছনেও বাচ্চার মতো বকবক করতে হয়, আবার ও আমার পিছনে বাচ্চার মতো বকবক করে। তো চলো আর সকালবেলা আমরা ভাত খেয়ে বেরোবো, ভতুরে খেয়ে বেরোবো ভাত। তো ভাত রান্না করে নিয়েছি আর এটাতে সকাল কালকের বাসি ভাতটা ছিল ওটা গরম করে নিয়েছি, কিছু না, ডাল আলু রান্না করে নিয়েছি প্রেশার কুকারে। আর একটু ময়দা কালকে মাখিয়েছিলাম, বাবাই পরোটা খাচ্ছিল তো ময়দাটা আছে, তো ময়দা দিয়ে একটু লুচি আর বেগুন ভাজা করে নিয়ে যাওয়া হবে। ভাই আমার মেয়েকে স্নান টান করানো হয়ে গেছে সকাল সকাল, খুব মজা পেয়েছে আজকে গরম গরম জলে স্নান করতে, তাই না? বেড কভারটাকে কি করছে সর্বনাশ, তুমি একটাও ছাড়িয়েছো, কমপ্লিট করেছো না? পাপা ছাড়িয়েছে, তুমি ছাড়িয়েছো এই একটাই? তাহলে কটা ডিম আছে এতে গোনো তো? না ঠিক করে গোনো, ব্যাস তার মানে তিনটে ডিম আছে, তাই তো? আমি, তুমি আর পাপা খাবো। মেয়ে তো রেডি করাবো, তার আগে আমি স্নান করে রেডি হয়ে নিই, ও তো স্নান হয়ে গেছে রেডি হয়ে ফিরে আসছি। আর আমার মেয়েকে দেখবে, মাম্মা আমার সানগ্লাস কই? এই দেখো আমার মেয়েকে দেখো, চলো 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 সাইডে দাঁড়ো দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। ওই ওইটা টিফিন বক্সটা ব্যাগে নেওয়া যাবে না, আমার ব্যাগে ঢুকিয়ে দাও না, না ঢুকিয়ে দাও, বেকার হাতে নিতে হবে। তো আমার মেয়েকে দেখো বেরিয়ে যাচ্ছে, মাম্মা তো আমরা বেরোচ্ছি, আমরা নিয়ে নিয়েছি খাবার দাবার নিয়ে নিয়েছি, আর মামনিদি রান্না করছে, মামনিদি এখন আমাদের রাতের রান্নাটা করছে। এই কানের দুলটা খুলে একটা অন্য কানের দুল করলে ভালো লাগবে না বাবাই? হ্যাঁ দাঁড়াও চেঞ্জ করি কানের দুলটা, বলো কানের দুল পরি। হ্যাঁ তো দেখো আমি কানের দুলটা চেঞ্জ করতে ভুলে গেছিলাম, কানের দুলটা চেঞ্জ করে নিয়েছি। তো চলো আমরা কোথায় যাচ্ছি তোমরা তো দেখতেই পাবে, চলো খেয়ে নেবে, ডালটা একটু থাকবে থেকে যাবে, বেগুন নেবে, একটু মাছ নিয়ে নেবে। হ্যাঁ ঠিক আছে, আর এই জানলা টাল্লা গুলো দিয়ে যাবে, এবার ঠিক আছে, এবার ঠিক আছে কানের দুলটা, চলো টাকা ঘরের জানলা। হ্যাঁ ঘরের জানলা দেওয়া, বাবা এই সাইডেরটা মনে হয় খোলা আছে, দেখো তো খোলা থাকে, থাকো ঠেলে দিয়ে যাচ্ছে। তো আমাদের তিনজনের তিনটে ব্যাগও নিতে হয়েছে, রুইকে রেখে যাও, কি বাবা রুইকে রেখে যাও। পড়েছি গাড়িতে, এখান থেকে আমরা গাড়ি করেই যাব পুরো। প্রথমে ভেবেছিলাম মেট্রোতে যাব, বাট বাবাই বললো গাড়িতেই চলো, বৃষ্টিও পড়ছে এক দুফোঁটা। তো আমরা কোথায় যাব বলো তো, বলে দাও মাম্মা বন্ধুরামদের, আলিপুর, আলিপুর জুতে যাব। রুইতে এখন ওয়াইল্ড অ্যানিমেলস পড়ছে, তো আমরা ওয়াইল্ড অ্যানিমেলস দেখতে যাব, তাই না? তো চলো তোমরাও আমাদের সাথে, আমাদের সাথে তোমরাও দেখতে পাবে আমরা কি কি দেখি, চলো। তো আমরা এখন উঠে পড়েছি মা ফ্লাইওভারে, মা ফ্লাইওভার কত উঁচুতে মাম্মা, আমি এখানে একবার এসেছিলাম।
যে এখানে আছে এই ক্যালকাটা ইউনিভার্সিটি, এই এই ওই 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 যেখানে চারিদিকে দেখো আমরা কোথায় চলে এসেছি, আলিপুর জু। মামা কোথায় এসছো? আলিপুর জু, তাই তো? আলিপুর জু দেখো, আর আজকে প্রচন্ড পরিমাণের ভিড়, জানি না কেন ঢোকার সময় মাস্ক পরে ঢুকতে হচ্ছে কিন্তু ভেতরে কেউ মাস্ক পরছে না। দেখো আমার মেয়েকে দেখো, রোদ্দুর লাগবে বলে ছাতাটাও নিয়ে এসছে, আর ঢুকেই দেখো এসেই দেখো কটন ক্যান্ডি কেনা হয়ে গেছে, কটন ক্যান্ডির সাথে একটা সেই ডুগডুগি ওর হাতে ধরিয়ে দিয়েছে, বলছে 20 টাকা। তারপর ওকে বললাম, ও বলছে আমার বাড়িতে আছে আমি নেবো না। তো কোথা দিয়ে কোথায় যাবে আগে বলো কি, আমার রুইকে আনন্দ দেওয়ার জন্য আমাদের এত কিছু, মাথায় ছাতাটা কোথায় আর তুমি কোথায়? ওকে ছাতাটা দাও। দেখো এটা দেখো কেমন গলা ফুলাচ্ছে, ওটা দেখো কি রকমের আছে, আমি দেখে ভেবেছি মনে এটা কোনো স্ট্যাচু। লান করছে না, হাতি রাজা কোথায় যাও একটু কাছে করো, তাহলে এনি কিন্তু বুঝে যায়। কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি, হাতি দেখছে বেবি কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে। তোমার খুব ভালো লাগে পিকক দেখতে? বেঙ্গল টাইগার, বাট টাইগার এখন শুয়ে পড়েছে, দেখা যাচ্ছে না, টাইগার এখন হাঁটা চলা করছে না, শুয়ে ঘুমাচ্ছে, ওই জন্য আমার মেয়ে দেখতে পায়নি। তো আমরা এখানে বসে আছি, বসে একটু খাবো, খিদে পেয়েছে। এইটা খাবো, কি খাবো? এটা এটা স্যান্ডউইচ, তাই তো? দাও পড়াবো, আজকে খুব গরম, গরমে ঘেমে যাচ্ছে, আর তার ভিতরে আমার মেয়ে অর্ধেক হাঁটছে আর অর্ধেক কোলে চেপে বেড়াচ্ছে, তাই না মাম্মা? আমরা এই দিক দিয়ে এখন এসছি, আবার এই দিকে যাব, এই দিকে যা দেখ, এই দিকে যাব, এই পাশে গুলো দেখা হয়ে গেছে। স্যার স্যার খাচ্ছে স্যান্ডউইচ, আমরাও খাচ্ছি স্যান্ডউইচ। একটা বাঘও যদি জেগে থাকতো আমি দেখতে পেতাম, সব ঘুমাচ্ছে রে, দেখেছো মাম্মা? এটা জিলাপ, কথা বলো তুমি ওর সাথে, ভালো লেগেছে মাম্মা? সেই ভেতরে দেখেছো একটা বেবিও দাঁড়িয়ে আছে, বেবি জিরাফ, সেই যে ভেতরে দেখো বেরোচ্ছে, সেই ভেতরে বেরোচ্ছে, দেখো দেখো আমার দিকে তাকাও, সেই দুটো বেবি জিরাফ, ওই যে না ওগুলো ডাক, সেই ওই পাশে ওই পিছনে, আর একটা নেক দেখো এই যে কত বড়, এই যে পিছনে ওই দেখো, দেখতে পেয়েছ? হ্যাঁ এই যে দাঁড়া, ওই যে ঘুরছে, ওই যে ঘুরছে টাইগার, দেখছো? ওই যে ওই যে ওই যে ওই যে দাঁড়িয়ে চলে যাচ্ছে। তো চলো আমরা লাস্ট মোমেন্টে রেখে নিলাম টাইগার হাঁটছে, তো আমার মেয়ে এখন খাবে, দেখো কি আমরা বাড়ি থেকে কি নিয়ে এসেছি, তাই তো মাম্মা? দাঁড়াও আমি দিচ্ছি, আমি দিই আমি দিই, দেখো এটা কি, দাঁড়াও 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 দাঁড়াও, এটা হলো পামকিন ফ্রাই আর লুচি,
টাইগার দেখেছো? হাঁটছিল না ঢুকে গেছে। রুই দেখেছো? হ্যাঁ দেখেছো রুই টাইগার। এই দেখো ডিম সিদ্ধ আছে, একটা ছিল নিয়ে এসেছিলাম, আর বেগুন ভাজা আর লুচি। আর লুচি, লুহি এখন লুচি খাবে তাই তো? আর লুহির ড্রেস চেঞ্জ হয়ে গেছে, আবার পাও খালি। আমাকে বলছে সবাই খালি পায়ে হাঁটছে, আমাকে একটু দাও। এনাও এনাও বেগুন ভাজা দি। তো এখন 3:30 বেজে গেছে, আমরা একটু খাবো। মা বেগুন ভাজা দিয়ে খাও মা, ভালো লাগবে। কোনো কি হলো, ঘুমিয়ে পড়েছে নাকি? লেপার্ড এইখানে কে দেখবে? ওই দেখো তো আমরা আস্তে আস্তে এখন শেষের দিকে যাচ্ছি, শেষের দিকে। আর আমার মেয়ে কোল ছাড়া আর চলছে না, বলছে আমার পায়ে ব্যথা করছে, কোলে নিতে হবে। তো কত ডিয়ার দেখ মাম্মা, তো দেখো কত ডিয়ার শুয়ে আছে। দেখছে ক্যাঙ্গারু, দেখাই যাচ্ছে না কত দূরে। রুহি ভালো লাগছে? রুই একটা স্নেক দেখতে পাইনি, কারণ স্নেক গুলো সব ভেতরে ঢুকে আছে আর ও বুঝতেই পারছে না, ওর চোখ ছোট তো আর এত ইয়ে করা। এই দেখো বাবাই নিয়ে দৌড়ার চোখে টার্টেল দেখাতে, এই দেখো টার্টেলটা কত বড় মাম্মাম। মাম্মা কই দুটো? সেই একটা কোনায় দেখেছো কত বড় টার্টেল? ও দেখো খাচ্ছে, খেতে খেতে যাচ্ছে। মাম্মা টার্টেল ইন দা ওশান, সে ওশান ইটস চম 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 চম। আর টার্টেল কিভাবে চলে? প্যাডেল প্যাডেল প্যাডেল। দেখেছো মাম্মা কত বড় টার্টেল? কিন্তু বেয়ারের কালার তো ব্রাউন হয়। চলো 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 আরো আছে। রুহি চলো, মেয়ে একের পর এক ড্রেস চেঞ্জ করে যাচ্ছে, আর পাপা যেখানে পাচ্ছে বসছি একটু সেখানে গেঞ্জিটা খুলে বসছে। আজকে সত্যিই খুব গরম। আমি ছুড়বো চলো, জুতো পড়ো চলো, নামো। এবার জেব্রা দেখবো আমরা। হ্যাঁ চলো জেব্রা দেখবো, জেব্রা চলো এইদিকে 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 এসো, চলো এসো কাম। আস্তে 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 পড়ে যাবে, পড়ে যাবে। চল আমরা এবার জেব্রা দেখবো, চলো এইটার ভিতরে দাঁড়াও তো, এইটার ভিতরে কি সুন্দর দেখো, এখানটায় দাঁড়াও একটা একটা তোমার একটা ছবি তুলে নিই, দাঁড়াও করম। দেখে নিয়েছো তোমার জেব্রা? পাচ্ছ? একটা দেখো এর ভিতরে আছে, ওই যে একটুখানি মুখ বার করে আছে।
ওই দেখ রোহি কি দেখছ ভালো দেখেছ রোহি দেখেছ তখন ঘুমাচ্ছিল বলো কি লাগছে দেখতে তাই না মাম্মা এদিকে এদিকে ফিরে থাকে এদিকে ফিরে থাকে তো দেখো আমরা ওই দিক দিয়ে ঘুরে আবার এলাম, এখন বিকেলে রোদ পড়ে গেছে আর সব বেরিয়েছে, তখন আমরা একবার ঘুরে গেছি, তাও আমার মেয়ের জন্য ভাবলাম যে ওর দেখা হবে ওই জন্য চলে এলাম, ওই জন্য এলাম, আবার দেখতে পাচ্ছি আমরা এখন সবগুলো দেখতে পেয়েছি। তো দেখো, তো দেখো খাচ্ছে এখন এটাকে দেখো ভেতরে বসে বসে খাচ্ছে, তো আমরা এখন বাসে উঠে পড়েছি, এখন এখান থেকে নামবো, নেমে মেট্রো উঠবো, আবার অটো উঠবো, অটো উঠে তবে আমরা বাড়ি যাবো, তাই তো? এই যে বাবা নিচে রবীন্দ্রসদন মেট্রো স্টেশনের কাছে নেমে এখানটায় আমার মেয়ে ঘুমিয়ে পড়েছে, আমরা এখানে হলদিরাম আছে, হলদিরামে ঢুকেছি, কিছু খেতে ঢুকেছি, তখন তো খেয়েছি অল্প অল্প, পেট ভরেনি, বাড়ি যেতে যেতে এখন অনেকটাই টাইম লাগে, তো আমরা খেতে ঢুকেছি, দেখো আগে হলদিরামটা দেখো। তো বাবাই খাবার নিয়ে আসছে, আমার মেয়ে ঘুমাচ্ছে, উঠছেই না, লাগছে উঠছে না, তো তখন গাড়িতে এসেছিলাম তো একটা খরচ হয়েছে, তো যাওয়ার সময় যদি গাড়িতে যাই এক্সট্রা আরও বেশি খরচ হয়ে যাবে, ওই জন্য আমরা মেট্রোতে যাবো, বাসে মেট্রো অটো করে যাবো, ভাবলাম চলো এইটা আমরা একটু খেয়েই নিই, এখানে দেখো বাবাই নিয়ে এসছে, দেখো বাবাই নিয়ে এসছে ধোকলা, রাজ কচুরি, আর এটা হলো পনির পাসিন্দা। ২৫ বেজে গেছে, আমরা সবে জাস্ট বাড়িতে এলাম, আজকে যত কয়েন পেয়েছে ও এই যে ১০ টাকা ২০ টাকা সবগুলো সাজিয়েছে, আর আমাকে বারবার বলছে মাম্মা আমাকে আলমারি থেকে পিগি ব্যাংকটা বের করে দাও আমি ফেলবো, তাই তো? তো আমরা দুজনের আমাদের দুজনের তো অবস্থা খারাপ, আমার মেয়ে দেখো ঘুমিয়ে নিয়েছে প্লাস কোলে চেপে চেপে পুরো একদম তত্তাজা আছে, আমরা ডবল ঘুরেছি ডবল, দুটো জিরাফ ঘুমাচ্ছিল, একটা জিরাফ ছিঁড়ে ছিঁড়ে পাতা খাচ্ছিল, বুঝেছ? আর ওকে বাঘ দেখানোর লোভে আমরা শুধু ঘুরেছি, মানে ডবল ঘুরেছি, যেটা একবার ঘুরে গেলে হয় আমরা সেটাকে এই মাথা থেকে ঘুরে আবার ওই মাথায় গেছি, যাতে আমরা ওকে বাঘ দেখাতে পারি, বাঘ দেখেছো তুমি? খাচ্ছিল বলো, মাংস খাচ্ছিল বলো, আর আমরা রাত্রেবেলা কি খাবো? শস্য পোস্ত দিয়ে ঢেঁড়স করে রেখে গেছে, আর এই যে পম্পলেট মাছের ঝোল করে রেখে গেছে, তো এটাই আমার মেয়েও খাবে, কারণ এতে ঝাল দেওয়া নেই, বাকি মশলা দিয়েই আমি বলেছিলাম করতে, আর আমরা যে হলদিরাম গেছিলাম তো টুকটাক টুকটাক জিনিস নেওয়া হয়েছে, এটা বলে নেওয়া হয়েছে, এটা আমি খাবো বলে নেওয়া হয়েছে, এইগুলো হলো হলদিরামের সন্দেশ, এগুলো মানে বেশিরভাগ এগুলো কাজু, এগুলো কাজু কাজুর, এটা কাজুর, এটা কাজুর,
আর এই দুটো পেস্তা টেস্তা এটা পেড়া বলে। এই মিষ্টিগুলো আমি অনেক দিন ধরেই খেতে চাইছি বাবার কাছে, কারণ ছোটবেলায় আমার বাবা খুব আনতো এই মিষ্টিগুলো আর খুব ভালো লাগতো খেতে। আর তখন তো এত দাম ছিল না, তখন বিশ্ব অনেক কম দাম ছিল, আর বাবা অনেক অনেক নিয়ে আসতো, মানে মন ভরে ভরে খেতাম আমরা। তখন বাবা খাওয়াতো, এখন বড় খাওয়াচ্ছে, আগে কত কম দাম ছিল। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, তোমরা সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, আনন্দে থাকবে। আর চলছে না, আমরা জাস্ট এখন একটু হাত মুখ ধোবো, ধুয়ে একটু রিল্যাক্স করবো, আমার মেয়েকে একটু খাওয়াবো, একটু ভাতও বসাতে হবে। তো চলো টাটা, বাই বাই। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর আমার চ্যানেল যদি নতুন এসে থাকো তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। টাটা বাই বাই। গামছা করে ঘুরছি, হঠাৎ করে নিয়েছি।